চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে বেইজিং আগামী তেইশ সেপ্টেম্বর এশিয়ান গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে অতিথি করতে চায় চীন কিন্তু সেই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে তিনি চীনে যেতে পারছেন না তাই সুবিধাজনক সময়ে সফরটি আয়োজনের জন্য দুই দেশ কাজ করবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছে বলে মনে করে বিএনপি এই প্রেক্ষাপট সামনে রেখেই নতুন ধাপে আন্দোলনের কৌশল ও কর্মসূচি ঠিক করতে যাচ্ছে দলটি কয়লা না থাকায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হওয়ার পথে ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে এখন যে কয়লা আছে তা দিয়ে একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন আগামী দুই জুন পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় বিভিন্ন মডেলের একশো রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ি নিলামে তুলছে মোংলা কাস্টমস হাউস আগামী পাঁচ জুন এই নিলাম অনুষ্ঠিত হবে এদিকে দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার সাতশো উনপঞ্চাশ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি তাতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ছিয়ানব্বই হাজার ছয়শ পঁচানব্বই টাকা আজ সোমবার থেকে সারা দেশে নতুন দরে সোনার অলঙ্কার বিক্রি হবে তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেফ তায়েব এরদোয়ান গতকাল রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হন তিনি এবারে খেলার খবর বিস্তৃত পণ্ড হয়ে যাওয়া আইপিএল এর ফাইনাল গড়াল রিজার্ভ ডেতে আজ সোমবার রাত আটটায় গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে এই ফাইনাল হবে